অনেক রাতে আমাকে আসতে হলো। একটা মানে প্রতিবাদের ছড়া আবার আমরা করতে চাইছি, হোক প্রতিবাদ। আচ্ছা, এখানে এইমাত্র একটা কমেন্টস পেলাম আমি, বিবেক রয়, নাম বিবেক রয়, নাম আমার মেয়ে এখানে, হ্যাঁ নাম হচ্ছে বিবেক রয়। আচ্ছা, এই স্ক্রিনশট আমি ও দিয়ে দেবে, আমার মেয়ে দিয়ে দেবে, বিশাখা দিয়ে দেবে। ও সুমিতা, আমি বলছি ও আবার মানে যিনি করেছেন উনি সব জায়গায় উনি কমেন্ট করছেন। বিবেক রয় নাম, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আমি থাম্বনেলে স্ক্রিনশটটা দিয়ে দেবো। আমি একটু আগে আরেকজনের ইউটিউবারে থাম্বনেল দেখেছি, সুমিতা অল ইন ওয়ান, সবাই জানে খুবই পপুলার চ্যানেল। তো আমি জাস্ট থাম্বনেলটা, ভিডিওটা এখনও দেখতে পারিনি, আমি দেখবো। ওখানেও ওই ছেলেটির নাম একই ছিল, বিবেক রয়, সুমিতা অল ইন ওয়ান, সুমিতা দি, ও মানে স্ক্রিনশটটা দেখিয়েছি, একই নাম এই বিবেক রয়। সবাইকে এরকমভাবে বাজে বাজে কমেন্ট করছে এবং আমাকে বলেছে নোংরা মেয়ে ছেলে। আচ্ছা, 2 নম্বর কি নোংরা মেয়ে ছেলে, আমি ঠিক বুঝতে পারি, আমার ভাষা নিয়ে আছে। কমেন্টটা হলো যে আপনার কিসের, আমি ইউজ করেই ফেলি, ও যদি কমেন্টে বলতে পারে আপনার কিসের চুলকানি এত, আপনি কিছুদিন পরে মরবেন, কিছুদিন পরে তো আপনি মরবেন, তাহলে আপনি উপরে গিয়ে কি বলবেন? আর মৌমিতাকে বুঝি হিংসা পান, আর মৌমিতাকে হিংসা পান তাই এত চুলকানি আপনার, এইসব ভাষা। আচ্ছা, এইসব ভাষা এখন রাত করে আমাকে শুনতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওর মনে হয় আমাকে দেখে চুলকানি হচ্ছে। আমার মনে হয় যে বিবেক যে ছেলেটি, বিবেক রয় যে ছেলেটি, এই আমাকে দেখে ওর একটা সেক্স জেগে উঠছে। আমি ওপেন ওকে আজকে আমি বললাম যে চুলকানি আমার হচ্ছে না, কারণ আর আমার মরা না মরা সমস্ত ওপরালার হাতে। হ্যাঁ, মৃত্যু, জন্ম, মৃত্যু, বিয়ে, 3টে দিন ওপরালারা ঠিক করে। বিবেক রয়, তুমি ঠিক করার না, তুই ঠিক করার কেউ না, আমি কবে মরবো। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে চুলকানিটা তোর হচ্ছে, কারণ তুই তোর বয়সের মানে, ও তো ওই ম্যাডামের লোক, ম্যাডামের চামচা তো, হ্যাঁ চালা চামুন্ডা তো, তুই এই বুড়ির পিছনেও তোর বেশ হাত ধুয়ে পড়েছিস, আমার ওপরে তোর চুলকানি হচ্ছে। আবার আমাকে বলেছে এত যদি ম্যাডামের ভক্ত, ম্যাডামের পিছনে আমরা করছি, তাহলে ম্যাডামের মতো আমার নাকি আউটলুক, আমি নাকি চুল ওয়েস্টার্ন করে কেটেছি। হ্যাঁ, এই চুল ওয়েস্টার্ন করে কেটেছি না ছিঁড়েছি না কি করেছি সেটা নান অফ হিজ বিজনেস। আমার চুল দিয়ে, চুল তো অনেকেরই ছোট করে কাটা, চুল কাটলেই ম্যাডাম হয়ে যাব, চুল বড় রাখলেই আমি সতী সাবিত্রী নারী হয়ে যাব, দ্যাট না। এত রাত্রে আমি ভিডিওটা করতাম না, যেহেতু আমার মেয়ে আজকে আর কাকুলির মেয়ের নামে যেখানে বলছে বারের কাজ করে নাকি, হ্যাঁ তো। আচ্ছা, ইন্দ্রাণীর মেয়েকে, ভয়েস অফ ইন্দ্রাণী, কাকুলির অন্ধমরে কাকুলির মেয়েকে নিয়ে। আচ্ছা, আবার ভয়েস অফ ইন্দ্রাণীর মেয়েকে বলছে যে মেয়ের নাকি ক্যান্সার হবে। বিবেক রয়ের কথা বলছে, এমনি এমনি কমেন্টস মানে ওটা প্রতিনিয়ত আসছে। আচ্ছা, ওই ম্যাডাম বলেছে, হ্যাঁ ম্যাডাম বসাক বলেছে, আমিও আর কিছু বলতে চাইছি না। এই সমস্ত ভাষা, তার মধ্যে এত রাত্রে এই সেম একটি মেয়েকে, মানে আমাদেরই ইউটিউবার বন্ধু সুমিতা অল ইন ওয়ান, সুমিতা অল ইন ওয়ানকে এই স্ক্রিনশটটা একই জিনিস, ওখানে ওকে অন্য ভাষাতে বলেছে আর আমাকে বলেছে আমি নাকি নোংরামি করছি, আজ আমাকে দেখে আমার নাকি চুলকানি হচ্ছে। হ্যাঁ, তা আমার মনে হয় ওর অনেক দাঁত ফাঁত আছে, চুলকায়, আবার আমাকে দেখেও হয়তো চুলকানি বেড়েছে। মানে ও বয়সে, ও একটা মানে 60 বছরের উপরের সাথেও অনেক কিছু করতে পারে, মানে ম্যামের সব চামচা তো এই। হ্যাঁ, ম্যামের মতনই হবে। আমি বলে দিচ্ছি, আমার নাম হচ্ছে বৈশাখী, আমার মেয়ের নাম হচ্ছে এই যে বিশাখা। হ্যাঁ, কাকুলি অন্দরমলে কাকুলিদি আমার নামটা জানেন না, কাকুলি মানে আমার মেয়ের মতোই, ছোটো বোনের মতো। আচ্ছা, কাকুলির মেয়েও আমার মেয়ের মতোই। আচ্ছা, সে আমরা সবাই, আমার ঘরে মেয়ে আছে, আমরা সবাই সবার পাশে। এই ভিডিওটা আমি আবার আমি বড় করে কালকে আমি এই নিয়ে আসবো, মেয়েকে একটা জিনিস দিয়ে তার দাম আমরা কেউ বলি না। হ্যাঁ, মেয়েকে একটা কি, আজকেও ম্যাডাম বসাকটা একটা সোনার হার কিনে এনেছে। যাই হোক, এসব না, এইসব কমেন্ট আর প্রতিবাদ আমাদের মেয়েদের নিয়ে বলেছে। হ্যাঁ, সেটা নিয়ে কালকে হবে জোরদার।